আজকে থাকছে আপনার জন্য 30টি অজানা তথ্য। এই তথ্যগুলি জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজকের প্রথম প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি ফলের গাছ আছে? চীন দেশে সবথেকে বেশি ফলের গাছ আছে। আপনি কি জানেন পুরো পৃথিবীতে মোট কত রকম প্রজাতির কাক পাওয়া যায়? পুরো পৃথিবীতে প্রায় 40 রকম প্রজাতির কাক পাওয়া যায়। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন। জিলিপি বা জিলাপির আবিষ্কার কোন দেশের মানুষেরা করেছিল? জিলাপির আবিষ্কার করেছিল মিশর দেশের মানুষেরা। ফাঁসির পরেও আসামিকে কতক্ষণ দড়িতে ঝুলিয়ে রাখা হয়? ফাঁসির পরেও আসামিকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়। অজানাকে জানতে হলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সাপের কামড়ে মৃত্যু হয় না এরকম তিনটি প্রাণীর নাম বলুন তো। এক হলো বেজি, দুই হলো ঘোড়া এবং তিন হলো হাঙর। কলমের আম গাছের কাঠ দিয়ে তৈরি ঢাক ভালো বাজে না কেন? কারণ কলমের আম গাছের কাঠ বীজের আম গাছের কাঠের থেকে নরম হয়। রাতের আকাশে যদি রামধনু দেখা যায় তাহলে সেটাকে কি বলবেন? রাতের আকাশে রামধনু দেখা দিলে সেটাকে বলে মুনবো। এখনো পর্যন্ত কতজন মানুষ চাঁদে গেছেন? এখনো পর্যন্ত মাত্র 12 জন মানুষ চাঁদে গেছেন। কোন মাছ আপনাকে ইলেকট্রিক শক দিতে পারে? ইলেকট্রিক ইল মাছ আপনাকে ইলেকট্রিক শক দিতে পারে। পুরো পৃথিবীর কত শতাংশ মানুষ বামহাতি হয়? পুরো পৃথিবীর প্রায় 11% মানুষ হল বামহাতি। আমাদের অতি পরিচিত রিক্সা, এই রিক্সার আবিষ্কার কোন দেশে হয়েছিল? এটা আমাদের অনেকেরই অজানা যে রিক্সার আবিষ্কার হয়েছিল জাপান দেশে। পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি বামহাতি মানুষ আছে? অন্যান্য দেশের তুলনায় নেদারল্যান্ড দেশে সবথেকে বেশি বামহাতি মানুষ আছে। ভারতের কত শতাংশ মানুষ বামহাতি? ভারতের 5.20% মানুষ বামহাতি।
কোন দেশের মহিলারা সবথেকে বেশি লিপস্টিক ব্যবহার করে? আমেরিকার মহিলারা সবথেকে বেশি লিপস্টিক ব্যবহার করে। হঠাৎ করে ভয় পেলে আমাদের মস্তিষ্ক কত সময়ের জন্য কাজ করা বন্ধ করে দেয়? হঠাৎ করে খুব জোরে ভয় পেলে আমাদের মস্তিষ্ক প্রায় 8 সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দেয়। সব থেকে প্রথম ইনকাম ট্যাক্স দেয়া শুরু করে কোন দেশের মানুষেরা? ফ্রান্স দেশের মানুষেরা সব থেকে প্রথম ইনকাম ট্যাক্স দেয়া শুরু করে। ঠান্ডা হয়ে যাওয়া খাবার গরম করে খাওয়া উচিত নয় কেন? ঠান্ডা হয়ে যাওয়া খাবার গরম করে খেলে পুষ্টি গুণ কমে যায়। একটা শামুক একটানা কত বছর পর্যন্ত ঘুমাতে পারে? একটা শামুক প্রায় 3 বছর পর্যন্ত ঘুমাতে পারে, কিন্তু তা বলে সব প্রজাতির শামুকেরা নয়। ঠান্ডা নাকি গরম জল খাওয়া শরীরের জন্য বেশি উপকারী? হালকা গরম জল খাওয়া শরীরের জন্য বেশি উপকারী। আপনি কি জানেন কোন দুটি গ্যাস মিলে জল তৈরি হয়? অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস মিলে জল তৈরি হয়। লাল আলোতে নীল রঙের কোনো জিনিসকে কি রঙের দেখাবে? লাল আলোতে নীল রঙের কোনো জিনিসকে কালো রঙের দেখাবে। পৃথিবীর কোন দেশ প্রথম চিড়িয়াখানা তৈরি করেছিল? চীন দেশ প্রথম চিড়িয়াখানা তৈরি করেছিল। আচ্ছা বলুন তো, ভাসমান সোনা কাকে বলা হয়? এটা হয়তো অনেকেরই অজানা যে তিমি মাছের বমিকে বলা হয় ভাসমান সোনা। আপনি কি জানেন কোন প্রাণীর বমি সোনার থেকেও দামি? তিমি মাছের বমি সোনার থেকেও দামি। এই বমি থেকে বিলাসবহুল পারফিউম তৈরি হয়। দেখি কজন উত্তর দিতে পারে, বলুন তো ভারতের জাতীয় খাবার কি? ভারতের জাতীয় খাবার হলো খিচুড়ি। গায়ের রং কালো হলে আয়ু বেশি হয় কেন? যাদের গায়ের রং কালো তাদের জন্মগতভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয়, যার জন্য তাদের আয়ু বেশি হয়। এই যে গয়াতে মানুষ পিণ্ড দান করতে যায়, এই গয়ার নাম কার নামে করা হয়?
গয়া নামটি করা হয় গয়াসুর নামের এক দৈত্যর নামে। হিন্দুরা গয়াতে পিণ্ডদান করতে যায় কেন? বিষ্ণু পুরাণ অনুসারে গয়ায় পিণ্ডদান করলে পূর্বপুরুষ মোক্ষ লাভ করে এবং তারা স্বর্গে যান। রাজা দশরথের আত্মার শান্তির জন্য ভগবান রাম গয়াতে পিণ্ডদান করেছিলেন। ফোনের কভারে টাকা রাখলে কি হয়? হঠাৎ দরকার পড়লে যাতে কাজে লাগে তার জন্য অনেকে ফোনের কভারে টাকা রাখে। আচ্ছা বলুন তো, কোন মিষ্টি খেলে বুদ্ধি বাড়ে? দুধ ও ছানা থেকে যেসব মিষ্টি তৈরি হয় এই মিষ্টিগুলি সরাসরি বুদ্ধি না বাড়ালেও বুদ্ধি বাড়াতে সাহায্য করে। আজকের শেষ প্রশ্ন বলুন তো, DSLR-এর ফুল ফর্ম কী? সঠিক উত্তর ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স।